জানাবো এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই শিরোনাম, রমজান মাসে গাজায় হামলা চালাবে না ইসরায়েল, ঘোষণা দিল বাইডেন। এরপরে জানাবো ইউরোপ আমেরিকার জনমত সরকারগুলোর ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে অবস্থান নিচ্ছে, পাশ্চাত্যের বৈশ্বিক একাধিক পত্রের অবসান ঘটা সম্পর্কে বোরেলের স্বীকারোক্তি। জানাবো ইসরায়েলি হামলায় দুই যোদ্ধা নিহত, জবাবে 60টি রকেট ছুড়েছে লেবানন। এবারে ইসরায়েলের হামলা, আমাকে এখন কে বাবা ডাকবে, 103 স্বজন হারানো ফিলিস্তিনির আহাজারি। সবশেষে কপাল পড়তে যাচ্ছে ইসরায়েলকে মদদ দেওয়া বাইডেনের, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরে আসছেন ট্রাম্প। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রমজান মাসে গাজায় হামলা চালাবে না ইসরায়েল, ঘোষণা বাইডেনের। পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার 26 ফেব্রুয়ারি এনবিসি নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন। মঙ্গলবার 27 জানুয়ারি বাইডেনের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়, খবর রয়টার্সের। বাইডেন বলেন রমজান মাস আসছে, ইসরায়েলের সঙ্গে চুক্তি হয়েছে তারা মাসে গাজায় হামলা চালাবে না, যাতে করে আমরা এ সময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে নিয়ে আসার উপায় বের করতে পারি। তিনি আরো বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে তথ্য পেয়েছি, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি, তবে এখনো কিছু কাজ বাকি, আগামী সোমবারের মধ্যেই সেটি কার্যকর হতে পারে বলে আমি আশাবাদী। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাসের মধ্যে কার্যকর আলোচনা চলছে, সম্ভাবনা আছে শিগগিরই ঐক্যমতে পৌঁছাতে পারে উভয় পক্ষ। এই ইস্যুতে এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছে মিশর, কাতার, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা। প্যারিস ও দোহায় বৈঠকের পর এবার কথা রয়েছে কায়রোতে আলোচনায় বসার। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। সোমবারও রাফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলের 1,200 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই হামলার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সেদিন থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। 4 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত 29,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 70,000 মানুষ। পাশ্চাত্যের বৈশ্বিক একাধিক পত্রের অবসান ঘটা সম্পর্কে বোরেলের স্বীকারোক্তি। ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন যে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ও গাজায় যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে পাশ্চাত্যের বৈশ্বিক একাধিক পত্রের অবসান ঘটেছে। তিনি আরো বলেন, পাশ্চাত্য বনাম বাদবাকি বিশ্বের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এভাবে চলতে থাকলে ইউরোপের জন্য ভবিষ্যতে বিপদগুলো আরো বাড়তে পারে। তিনি এ সম্পর্কে আরো বলেন, পাশ্চাত্যের আধিপত্যের যুগ সুনিশ্চিতভাবে শেষ হয়ে গেছে, বিষয়টি তাত্ত্বিকভাবে স্পষ্ট হওয়া সত্ত্বেও আমরা সবসময় এটা উপলব্ধি করিনি। গাজা ও ইউক্রেনের যুদ্ধ পাশ্চাত্য ও দক্ষিণের মধ্যে দ্বন্দ্ব উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এটা স্পষ্ট যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব দুর্বল হয়ে যাওয়ার বিষয়টি একটি বাস্তবতা। চীন, রাশিয়া, ইরান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলোর উত্থান এবং ব্রিক্স ও সাংহাই জোটের তৎপরতা বিশেষভাবে লক্ষ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবিও ক্রমেই জোরদার হচ্ছে। পাশ্চাত্য ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সংকটে রয়েছে তা নিজেরই সৃষ্ট। ন্যাটো জোটকে রাশিয়ার আশেপাশে বিস্তারের চেষ্টাই এর কারণ। নিরাপত্তার খাতিরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। অন্যদিকে মার্কিন সরকারের সহযোগী হিসেবে ইউরোপে হাজার কোটি ডলারের অস্ত্র পাঠাতে থাকে ইউক্রেনে। কিন্তু গত 2 বছরের এ যুদ্ধে ইউক্রেনের এক বিশাল ও গুরুত্বপূর্ণ নানা অংশ রাশিয়ার দখলে চলে এসেছে, ফলে এ যুদ্ধে পাশ্চাত্যের পরাজয় এখন সুস্পষ্ট, আর এটাই হলো পাশ্চাত্যের শক্তি ও প্রভাব কমে আসার প্রথম লক্ষণ। অন্যদিকে গাজার যুদ্ধেও গোটা পাশ্চাত্য ইসরায়েলকে অর্থ ও অস্ত্রসহ সব ধরনের সাহায্য দিয়েও এবং গাজায় নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যা অব্যাহত রেখেও প্রায় 5 মাস পরেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো, বিশেষ করে হামাসকে দমন করতে ব্যর্থ হয়েছে। গণহত্যার সহযোগী হওয়ার কারণে বিশ্ব জনমতের নিন্দার চাপ নিয়ে এখন পশ্চিমা নেতারাই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কথা বলছেন। যদিও মার্কিন সরকার এখনও ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে সম্প্রতি তৃতীয়বারের মতো গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। এমনকি ইসরায়েলের নেতানিয়াহু দুর্বল হয়ে পড়া পাশ্চাত্যকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। গাজার যুদ্ধ পশ্চিমাদের মানবাধিকারের মুখোশ আগের চেয়েও অনেক নগ্নভাবে স্পষ্ট করে দিয়েছে। খোদ ইউরোপ ও আমেরিকার জনমত সরকারগুলোর বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে অবস্থান নিচ্ছে। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন বিমান সেনা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করায় এবং এর আগেও একজন
মার্কিন নারী অনুরূপভাবে আত্মহত্যা করায় বোঝা যাচ্ছে যে এসব দেশের জনমত কত বেশি মাত্রায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওদিকে পশ্চিম এশিয়ায় ইরানের ক্রমবর্ধমান প্রভাবও বেশ স্পষ্ট। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানপন্থীদের ব্যাপক শক্তিমত্তা ও অঞ্চলে পশ্চিমা আধিপত্যের ধার ব্যাপক মাত্রায় কমিয়ে দিয়েছে। ইসরায়েলি হামলায় দুই যোদ্ধা নিহত, জবাবে 60টি রকেট ছুড়েছে লেবানন। ইসরায়েল লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে। সোমবার লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে লেবানন। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে প্রতিপক্ষের দুই যোদ্ধা নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ যোদ্ধার একটি ড্রোন ভূপাতিত করার জবাবে তারা লেবাননে হামলা চালিয়েছে। এ সময় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত 60টি রকেট ছুড়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লেবানন। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে দুপক্ষের টানাপড়েন চলছে। গত সপ্তাহ থেকে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আমাকে এখন কে বাবা ডাকবে, 103 স্বজন হারানো ফিলিস্তিনির আহাজারি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় স্ত্রী সন্তান সহ 103 জন স্বজনকে হারিয়েছেন আহমদ আল গোফেরি নামের এক ব্যক্তি। পরিবারের সদস্যরা যখন অকাতরে প্রাণ দিচ্ছেন, তখন অধিকৃত পশ্চিম তীরের শহর জেরিকোতে আটকে ছিলেন তিনি। কিন্তু ফিরে গিয়ে যে স্ত্রী সন্তান সহ পরিবারের কাউকেই আর দেখতে পাবেন না, সেটি হয়তো কখনো কল্পনা করতে পারেনি। তার সেই হৃদয় বিদারক ঘটনা তুলে ধরে সংবাদ মাধ্যম বিবিসি। গত বছরের 7 অক্টোবর হঠাৎ করেই হামাস যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ করে, তখন দেশটির রাজধানী তেল আবিবে একটি নির্মাণ ক্ষেত্রে কাজ করছিলেন আহমাদ। ওই দিনই যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ইসরায়েলি সেনাদের বাধার মুখে গাজায় রেখে যাওয়া স্ত্রী আর 3 মেয়ের কাছে ফিরতে পারেননি তিনি। তখন থেকে ফোনে সংযোগ পেলেই স্ত্রী সন্তান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন আহমাদ। তিনি জানান, প্রাণ হারানোর সংখ্যা থেকে তার স্ত্রী শিরিন বারবার তার কাছে কোনো ভুল করে থাকলে মাপ চাইছিলেন। আহমদ বলেন, সে জানত সে মারা যাবে, কখনো আমার সঙ্গে খারাপ আচরণ করে থাকলে তার জন্য সে বারবার তাকে মাফ করে দেওয়ার জন্য কথা বলতো। আমি তাকে বলেছিলাম এসব বলার প্রয়োজন নেই, সেটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। গত 8 ডিসেম্বর সন্ধ্যায় আহমদের চাচার বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে তিনি তার স্ত্রী ও 3 মেয়ে তালা, লানা ও নাজলাকে হারান। হামলায় তার মা, 4 ভাই, তাদের কয়েকজন চাচা, চাচি ও তাদের ছেলে মেয়েরা নিহত হন। আহমদ বলেন, 100 জনের বেশি মানুষ মারা গেছে তার পরিবারে। হামলার পর 2 মাস কেটে গেছে, এখনো বাড়ির ধ্বংসস্তূপের নিচে কারো কারো লাশ চাপা পড়ে আছে। গত সপ্তাহে ছিল আমাদের ছোট মেয়ে নাজলার 2য় জন্মদিন। আহমদ এখনো চেষ্টা করছেন এত বড় ধাক্কা কাটিয়ে উঠতে। তিনি তার সন্তানদের মৃতদেহ স্পর্শ করার বা কবর দেওয়ারও সুযোগ পাননি। এখনো মেয়েদের মৃত্যু মেনে নিতে পারছেন না আহমদ। তিনি বলেন, আমার মেয়েরা আমার কাছে ছোট্ট পাখির মতো। আমার মনে হয় আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। আমার সঙ্গে যা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারছি না। কান্না ভেজা চোখে তিনি আরো বলেন, গাজায় আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি এখন কার জন্য গাজায় ফিরে যাব, আমাকে কে বাবা ডাকবে? আমার স্ত্রী বলতো আমি তার জীবন, এখন আমাকে কে সব বলবে? সেদিনের হামলায় বেঁচে যাওয়া কয়েকজন প্রতিবেশীর কাছ থেকে আহমদ ঘটনার বিবরণ শুনেছেন। এনে তিনি বলেন, সেদিন প্রথম একটি ক্ষেপণাস্ত্র আমাদের বাড়িতে প্রবেশের ফটকে আঘাত হানে। আমার বাড়ির লোকজন দৌড়ে কাছেই আমার চাচার বাড়িতে আশ্রয় নেয়। 15 মিনিট পর বিমান থেকে চাচার বাড়িতেও বোমা ফেলা হয়। আহমেদের বেঁচে যাওয়া এক আত্মীয় হামিদ আল গুফেরি বিবিসিকে বলেন, হামলা শুরু হওয়ার পর যে কয়েকজন পাহাড়ের দিকে পালিয়ে যেতে পেরেছিল কেবল তারাই বেঁচে গেছে, যারা বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা সবাই মারা গেছে। হামিদ বলেন, 10 মিনিট পর পর আমাদের আশেপাশের আরো 4টি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই নিহত হন। গুফেরি পরিবারের নিহত সদস্যদের মধ্যে 98 বছর বয়সী বৃদ্ধা থেকে শুরু করে মাত্র 9 দিন আগে জন্ম নেওয়া এক শিশুও ছিল বলে জানিয়েছেন আহমদ। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরে আসছেন ট্রাম্প। মামলা আদালতে ছোটাছুটির মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সাউথ ক্যারোলাইনায় দলের প্রাইমারিতে বড় ব্যবধানে হারিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি গ্রোকে। নানা অনিশ্চয়তা কাটিয়ে দলীয় মনোনয়নের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যেই তিনি নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে। You are fired. Get out.
আসছে নভেম্বরে জো বাইডেনের চোখে চোখ রেখে এই কথাটা বলবেন। ফেব্রুয়ারিতে সেই ঘোষণা দিয়ে রাখছেন ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় দলের প্রাইমারিতে নিকি হ্যালির বিরুদ্ধে বড় জয়ের পর রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী হতে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। দ্বিতীয়বার তার প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়া নিয়ে ব্যাপক সন্দেহ ছিল খোদ রিপাবলিকান দলের মধ্যেই, কিন্তু এখন মনোনয়নের দৌড়ে তার সাথে রয়েছেন মাত্র কয়েকজন একজন প্রার্থী, তাও ট্রাম্প থেকে বেশ খানিকটা পিছিয়ে। সাউথ ক্যারোলাইনা হ্যালির নিজের রাজ্য হওয়ায় সাবেক রাষ্ট্রপতির জয়টা বেশি গুরুত্বপূর্ণ, যদিও নিকি হ্যালি এখনই লড়াই ছাড়ছেন না। তিনি অন্তত সুপার টুইস্টে পর্যন্ত প্রতিযোগিতায় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্চের 5 তারিখ, সেই মঙ্গলবার। সেদিন 16টি রাজ্যের রিপাবলিকানরা তাদের রায় জানাবেন। সাউথ ক্যারোলাইনার জয় উদযাপন করার সময় ট্রাম্প হ্যালির কথা একবারও উল্লেখ করেননি। তার নজর নভেম্বরের সাধারণ নির্বাচনের দিকে। হোয়াইট হাউসে তারই উত্তরসূরী বাইডেনের সাথে একটি রিম্যাচ বা পুনর্লড়াইয়ের সম্ভাবনা এখন প্রবল। শনিবারের ফলাফলের পরে দলের ঐক্যের প্রশংসা করেছেন ট্রাম্প, বলেছেন, এমন মনোভাব আগে কখনো ছিল না, আমি রিপাবলিকান পার্টিকে এতটা ঐক্যবদ্ধ কখনো দেখিনি।